হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের সন্দেহ রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অ্যাকচুয়ালি হবে কিনা। যদিও তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা না হয়, তাহলেও তোমরা কলেজে উত্তীর্ণ হয়ে যাবে, তোমাদের কলেজে অ্যাডমিশন হয়ে যাবে, এ বিষয়ে এখন জানা যাচ্ছে। এ নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো এবং এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিওটিকে এখনো পর্যন্ত লাইক না করে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, ও আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো এবং যদি তোমরা স্টুডেন্ট হও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবাই চিন্তিত রয়েছে এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে, কোন সময়, মার্চ মাস থেকে তবে থেকে পিছিয়েই যাচ্ছে তোমাদের পরীক্ষা। মার্চ মাসে হওয়ার কথা ছিল, তারপরে মার্চ মাস থেকে চলে গেল তোমাদের এর জুনে, জুন থেকে চলে গেল জুলাইয়ে, জুলাইয়ে এখন বলা হচ্ছে জুলাই মাসে পরীক্ষা হবে না, জুলাই মাস থেকে চলে যাচ্ছে আগস্ট মাসে। তাহলে এক্ষেত্রে তোমাদের কবে বা পরীক্ষা হবে, কবেই বা তোমরা কলেজে উঠবে, সে নিয়ে কিন্তু একটা বিষয় সংশয়ের মুখে রয়েছে স্টুডেন্টরা। তো স্টুডেন্টরা সবাই চিন্তিত যে কবে আমরা কলেজে উঠবো, নতুন করে পাঠ্যক্রম শুরু হবে, কবে স্কুল চালু হবে, সমস্ত ইনফরমেশন এখানে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো, এখানে যেটা এখন শোনা যাচ্ছে, এ বিভিন্ন বোর্ড আছে যারা পরীক্ষা না নিয়ে কিন্তু উত্তীর্ণ করে দিয়েছে, যে বিষয়ে আমি কিন্তু আগেই বলে দিয়েছি। যেমন তেলেঙ্গানা, ছত্তিশগড়, রাজস্থান, তামিলনাড়ু, এরকম ধরনের 19টি রাজ্য ওর বোর্ড কিন্তু রীতিমতো এরকম অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এবং এই পরিকল্পনা করার কথা ভাবছে। এবং এছাড়া বিহার বোর্ডের দিকে যদি লক্ষ্য রাখা যায়, বিহার বোর্ড কিন্তু এই প্রক্রিয়া চালু করে দিয়েছে অ্যাডমিশনের প্রক্রিয়া। যারা এইচএস পরীক্ষা বাকি ছিল, সেই এইচএস প্রক্রিয়া এখন বাকি থাকা সত্ত্বেও ও যাতে তারা অ্যাডমিশন নিতে পারে কলেজে, সে বিষয়ে কিন্তু ও অলরেডি এই প্রক্রিয়া চালু হয়ে গেছে, অনলাইনে অ্যাডমিশন শুরু হয়ে গেছে কলেজে। তো এই পরিকল্পনাকে বিভিন্ন রাজ্য কিন্তু অ্যাকসেপ্ট করছে, তারাও ভাবছে কীভাবে তাদের এর যে পরীক্ষা বাকি রয়েছে সেই পরীক্ষা কিন্তু এই মুহূর্তে নেওয়া সম্ভব না, কীভাবে তাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে অথবা উইদাউট এক্সাম তাদেরকে এই উত্তীর্ণ করে তাদেরকে কলেজের জন্য অ্যাডমিশন দিয়ে দেওয়া হয়। এই বিষয়ে কিন্তু অনেক রাজ্যই কিন্তু পরিকল্পনা করছে, কারণ কোনো ব্যক্তি কিন্তু এ বিষয়ে বলতে পারবে না যে কোভিড-19 কেস এক্স্যাক্টলি এতদিন হবে, তারপরে সমস্ত পরিস্থিতি নর্মাল হয়ে যাবে, এটা বলা কিন্তু সম্ভব না। সেই কারণে তোমরা দেখছো তোমাদের এক্সামকে কি হারে পিছিয়ে নেওয়া হচ্ছে। মার্চ ছিল, মার্চ থেকে জুন হলো, জুন থেকে জুলাই হলো, জুলাই থেকে এখন আগস্টে যাচ্ছে এবং আগস্টে গিয়েও যে পরিকল্পনা কমবে কি তার গ্যারেন্টি আছে? দেখা গেল পরিকল্পনা কোভিড-19 যে কেস রয়েছে সেই কেস আরো বেড়ে গেল, সেক্ষেত্রে কি হবে, তোমাদের আবার পরীক্ষা পেছাবে যাবে, সেক্ষেত্রে এক বছর লেট হবে তোমাদের পরীক্ষা নিতে, অথবা এই যে এত বড় প্যান্ডামিক, এই প্যান্ডামিকের কারণে কিন্তু যে বিভিন্ন স্টুডেন্টের কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে যাবে যখন সব পরিস্থিতি ঠিক হয়ে যাবে। সেই সব কথা মাথায় রেখেই কিন্তু বিভিন্ন বোর্ড, বিভিন্ন রাজ্যের বোর্ড কিন্তু এই চিন্তাধারা করছে যাতে তাদের পরীক্ষা বাতিল হয়ে গেলেও যাতে তারা পরবর্তী ক্লাসে উঠতে পারে, অথবা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তারা কলেজে অ্যাডমিশন নিতে পারে, অনলাইনে ক্লাস শুরু হয়ে যায়। তো এই বিষয়ে কিন্তু পুরোপুরি চেষ্টায় রয়েছে প্রত্যেকটা বোর্ড। তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর তামিলনাড়ু, এরকম 19টি রাজ্য রয়েছে যে রাজ্যের বোর্ডগুলো এই সিদ্ধান্তে আসছে যাদের তাদের এক্সাম বাতিল হয়ে গেলেও যারা যাতে স্টুডেন্টরা পরবর্তী ক্লাসের জন্য প্রিপারেশন নিতে পারে, পরবর্তী ক্লাসে ভর্তি হতে পারে, অর্থাৎ যাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে তারা কলেজে অ্যাডমিশন নিতে পারে এবং অনলাইনে ক্লাস যাতে শুরু হয়ে যায়, তাদের পড়াশোনার দিকে যাতে ক্ষতি না হয়ে যায়। এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তোমাদের বছর বা ইয়ার ল্যাপস হয়ে যেতে পারে। তো সেই সম্ভাবনায় কিন্তু এই প্রক্রিয়া চালু হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু এ বিষয়ে কোনো এখনও পর্যন্ত সমালোচনা হয়নি, কিন্তু বিভিন্ন রাজ্যের দিকে দৃষ্টিপাত যদি করা হয় সেক্ষেত্রে কিন্তু তো যতটা মনে হচ্ছে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, কিছু সময়ের মধ্যে এইরূপ প্রক্রিয়া চালু হবে যাতে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পরীক্ষায় ছাড়াই তোমাদের অ্যাডমিশন দেওয়া হবে কলেজে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের। আর যেরকমভাবে এই অলরেডি 11-এর স্টুডেন্টদের পরীক্ষা ছাড়াই দশম শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হয়েছে, দশম শ্রেণীর জন্য তারা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। তো সেটাই কিন্তু তোমাদের জানানো ছিল। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছে যে আমরা কবে কলেজে উঠবো, তোমাদেরকে জানিয়ে রাখি, যদি এই জুলাই মাসে পরীক্ষা যেটা না হওয়ারই চান্স বেশি রয়েছে, না যদি না হয় এবং যদি আবার আগস্ট পর্যন্ত এক্সটেন্ড করা হয়, তাহলে কিন্তু প্রত্যেকটা বোর্ডকে এই ডিসিশনেই আসতে হবে, পরীক্ষা ছাড়াই তাদেরকে কলেজে অ্যাডমিশন দিয়ে দিতে হবে অথবা অন্য কোনো বিকল্প পদ্ধতির মাধ্যমে এক্সাম নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাদের কলেজের অ্যাডমিশন
যাতে নিয়ে নেওয়া হয় সেই বিষয়ে কিন্তু তারা প্রচেষ্টায় থাকবে। তো এখন যেটা যেরকমটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একাদশ শ্রেণীর জন্য করা হয়েছে, যে পরীক্ষা যে তিনটে পরীক্ষা বাকি ছিল সেই তিনটে পরীক্ষা ছাড়াই কিন্তু যে ইলেভেনের স্টুডেন্টরা আছে তারা টুয়েলভে উঠে গেছে প্রত্যেকে এই রেজাল্ট ছাড়াই। তো এটাই তোমাদের বলার ছিল, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, পরীক্ষা নিয়ে চিন্তিত রয়েছো, তাছাড়া কবে কলেজে উঠবে সে নিয়ে চিন্তিত রয়েছে, তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি বাতিলও হয়ে যায় তোমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশন নেওয়া হবে কলেজের জন্য, যে কলেজে তোমরা ভর্তি হতে চাও। তো এই বিষয়ে খুব তাড়াতাড়ি কিন্তু ডিসিশন নেওয়া হবে যেটা শোনা যাচ্ছে। তো এটাই তোমাদের জানানোর ছিল, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এখানে স্টুডেন্টের জন্য প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, তো আর যদি তোমরা স্টুডেন্ট হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।